আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজিদুজ্জাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তো আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। পরিচিত, আমি এস এম হাবিবুল্লাহ ফারুক, শিক্ষক জীববিজ্ঞান মজিদুজ্জাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এত ইতিমধ্যে জানতে পারছো যে আগামী 15ই অক্টোবর থেকে তোমাদের অনলাইনে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষাটা হবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ ভিত্তিতে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, জীবদের গঠন ও কাজের পক্ষে কী বলে? উত্তর হবে কোষ। সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন? উত্তর হবে রবার্ট হুড। একটি উদ্ভিদ কোষে প্রধানত কয়টি অংশ দেখা যায়? উত্তর হবে দুটি। কোষঝিল্লির বাইরের জড় পদার্থকে কি বলে? উত্তর হবে কোষপ্রাচীর। কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? উত্তর হবে সেলুলোজ। প্রোটোপ্লাজমে সাধারণত কত ভাগ পানি থাকে? উত্তর হবে 70 থেকে 90 ভাগ। প্রাণী কোষের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? উত্তর হবে প্লাজমা পর্দা। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী প্রশ্নটা দেখো, একটি উদ্ভিদ কোষে সাধারণত কয়টি অঙ্গ থাকে? উত্তর হবে 7টি। কোষপ্রাচীরের প্রধান কাজ কি বা কোষপ্রাচীরের কাজ কি? খাদ্য উৎপাদন করা, কোষের আকৃতি দান করা, কোষের সজীব অংশকে রক্ষা করা। উত্তর হবে খ 1 এবং 3, অর্থাৎ খাদ্য উৎপাদন করা এবং কোষের সজীব অংশকে রক্ষা করা। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে? উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য কি? উত্তর হবে শর্করা। সবুজ বর্ণের জন্য নিচের কোন রঞ্জকটি পদার্থটি দায়ী? উত্তর হবে ক্লোরোফিল। সবুজ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত অঙ্গাণু কোনটি? উত্তর হবে প্লাস্টিড। অ্যাস্টার গঠন করে কোনটি? উত্তর হবে সেন্টিওল। ক্রোমোপ্লাস্টিড কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। টমেটোর লাল টকটকে রং ক্রোমোপ্লাস্টের কোন উপাদানের জন্য হয়? উত্তর হবে লাইকোপেন। নিউক্লিয়াস কত স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত? উত্তর হবে 2 স্তর। মাইটোকন্ড্রিয়াকে একবচনে কি বলে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়ন। কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কোনটি বর্ণহীন প্লাস্টিড? উত্তর হবে লিউকোপ্লাস্ট, অর্থাৎ মাটির নিচে যে অংশ, উদ্ভিদের যে অংশটা থাকে সেটাই হচ্ছে লিউকোপ্লাস্ট। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়? ক্রোমোপ্লাস্টে। সাধারণত একটি নিউক্লিয়াসে কতটি নিউক্লিওলাস থাকে? উত্তর হবে 1টি। কিস্টি ও ম্যাট্রিক্স কোনটিতে থাকে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে 2টি ফাঁকা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণুকে কি বলে? সেন্ট্রিওল। বংশগতির ধারক ও বাহক কোনটি? উত্তর হবে ক্রোমোজোম। ক্রোমাটিন তন্তুর প্রতিটি টুকরাকে কি বলে? উত্তর হবে ক্রোমোজোম। ভাজক টিস্যুর কাজ কি? উত্তর হবে দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটানো। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে কোনটি? উত্তর হবে ভাজক টিস্যু। বিভাজনে অক্ষম টিস্যুকে কি বলে? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য পরিবহন করা, টিস্যুর উৎপত্তি ঘটানো, দেহের গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান। উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ খাদ্য পরিবহন করা এবং দেহের গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য নামক অঙ্গাণু বর্ণহীন বা বর্ণযুক্ত, এই 2 ভাগে বিভক্ত। এর জন্য উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে। বর্ণযুক্ত অংশে ক্যারোটিন থাকে। বর্ণযুক্ত অংশে কোন ক্যারোটিন থাকে? উত্তর হবে কমলা এবং হলুদ। উদ্দীপক অঙ্গের রঞ্জক হল ক্লোরোফিল, লিউফিল এবং লাইকোপেন। উত্তর হবে 1 এবং 3, ক্লোরোফিল এবং লাইকোপেন।
সূর্যের আলোর অনুপস্থিতির কারণে ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়? লিকোপ্লাস্টে পরিণত হয়। কোনো কিছুর দেহ আবরণ তৈরি হয়, তৈরি করে আবরণী টিস্যু। কোনটি টিস্যু দ্বারা দেহের বিভিন্ন গ্রন্থি গুলো গঠিত? আবরণী টিস্যু। পেশিকলা কত প্রকার? উত্তর হবে 2 প্রকার। মানব দেহের কোন পেশির সংখ্যা বেশি? উত্তর হবে ঐচ্ছিক পেশি। বিশেষ প্রকারে অনৈচ্ছিক পেশি থাকে কোনটিতে? উত্তর হবে হৃৎপিণ্ডে। আবরণী কলার কাজ আবরণ তৈরি করা, পাচক রস খনন করা, স্বাদ গ্রহণ করা। উত্তর হবে ঘ, 1, 2, 3 সবগুলোই। পেশির কাজ হলো দেহকে চলাচলে সাহায্য করা, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করা, দেহের রক্ত সঞ্চালন করা, করতে সাহায্য করা। এখানে করা হবে না, করতে সাহায্য করা। উত্তর হবে ঘ, নম্বর 1, 2, 3 সবগুলো। কোনটি যোজক টিস্যুর উদাহরণ? উত্তর হবে রক্ত। উদ্দীপনাকে স্মৃতিতে ধারণ করে করেন কোনটি? স্নায়ু টিস্যু। নাক ও কানের অস্থিকে কি বলে? তরুণাস্থি। মেদময় কলা কোনটি অংশ? যোজক টিস্যু। নাকের ভিতরে কোন কলা বিদ্যমান? উত্তর হবে যোজক কলা। স্নায়ু টিস্যুর এককে কি বলে? উত্তর হবে নিউরন। প্রতিটি নিউরনে কয়টি অংশ থাকে? উত্তর হবে 2টি। রক্ত কি? রক্ত এক ধরনের তরল যোজক কলা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে এই পাঠ্য বইয়ের এটি পড়ো এবং এই অধ্যায় থেকে আরো 15টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর তৈরি করো। ধন্যবাদ শিক্ষার্থী, তোমাদের সবাইকে ক্লাসে থাকার জন্য।